ডাঙ্কিনি আপনাদের একটি সুখবর দিতে চাই, আর সেটা হচ্ছে যে ডাঙ্কি বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে বাংলাদেশের কিব্রিয়া ফিল্মস এবং হচ্ছে অ্যাকশন কাট অর্থাৎ অনন্য মামুন জানিয়েছেন যে তারা হচ্ছে ইয়াশরাজ ফিল্মসের সাথে যোগাযোগ করেছে যে ডাঙ্কি বাংলাদেশে মুক্তি দেওয়া যায় কিনা। এর মধ্যে আপনারা অনেকেই জানেন যে হচ্ছে ইয়াশরাজ ফিল্মস হচ্ছে ডাঙ্কির পরিবেশনার দায়িত্বে আছে, তো সেই জন্য হচ্ছে অ্যাকশন কাট এবং হচ্ছে কিব্রিয়া ফিল্মস ইয়াশরাজ কোম্পানির সাথেই যোগাযোগ করেছে। এর মধ্যেই হচ্ছে অনন্য মামুন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে বাংলাদেশে ডাঙ্কির টিকিট কবে পাবেন, তো এটা নাকি কোটি কোটি মানুষের প্রশ্ন। তো সে বলেছে পাবেন, কিন্তু ডেট বলা যাবে না, ডেট বললে চাকরি থাকবে না। হয়তোবা সে দর্শকদের সাথে একটু মজা করেছে, কিন্তু আসার কথা হচ্ছে অনন্য মামুন যেহেতু বলেছে যে ডাঙ্কি বাংলাদেশে মুক্তি পাবে, তাহলে এটা মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এই লোকের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের ভক্তরা হিন্দি ছবি বাংলাদেশে দেখতে পারছে। তো সেটা হচ্ছে জওয়ান দিয়ে শুরু, তো তারপর কিসি কা ভাই, কিসি কা জান, তো তারপর এনিমেল। বাংলাদেশে হচ্ছে এনিমেল এবং হচ্ছে জওয়ান বক্স অফিসে জাস্ট হচ্ছে তাণ্ডব চালিয়েছে। তো এখন যদি ডাঙ্কি বাংলাদেশে আসে, একদম এটা সব ধরনের দর্শককে হচ্ছে ক্যাচ করবে। কারণ এনিমেলের মধ্যে কিছু ঝামেলা ছিল, সেই জন্য এটা কিন্তু সব ধরনের দর্শক টানতে পারেনি, কিন্তু ডাঙ্কির বেলায় সেটা হবে না। ডাঙ্কি যখনই বাংলাদেশে মুক্তি পাবে, একদম এটা সব ধরনের দর্শক ধরবে, অর্থাৎ সব ধরনের দর্শকই ডাঙ্কি খাবে। তো এতক্ষণ বললাম হচ্ছে ডাঙ্কি বাংলাদেশে আসবে কিনা, সেটা হচ্ছে একটা সম্ভাবনার কথা। তাহলে শাহরুখ ফ্যানরা কিংবা হচ্ছে মুভি লাভাররা হচ্ছে দোয়া করতে থাকেন যে ডাঙ্কি যাতে বাংলাদেশে মুক্তি পায়। তো আমিও আশা করি যে ডাঙ্কি বাংলাদেশে মুক্তি পাবে। এর মধ্যে আরেকটি কথা জানাবো যে হচ্ছে ডাঙ্কি কিংবা সালার দুটো ছবি তো একসাথে আসছে, তো দুটো ছবিরই কিন্তু অ্যাডভান্স বুকিং ওভারসিজ মার্কেটে চালু হয়েছে। তো সালার চালু হয়েছে এক মাস আগে থেকেই এবং ডাঙ্কি চালু হয়েছে এই কিছুদিন হবে। তো ডাঙ্কি এখনও সালার থেকে ওভারসিজ মার্কেটে পিছিয়ে আছে, যেহেতু হচ্ছে সালার এক মাস ধরে হচ্ছে ওভারসিজ মার্কেটে টিকিট সেল করছে। তো আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে যে ডাঙ্কি সালারকে ছাড়িয়ে যেতে পারবে কিনা, নাকি হচ্ছে প্রবাসী হচ্ছে ওভারসিজ মার্কেটে রাজত্ব করবে। তো বাংলাদেশে যেহেতু ডাঙ্কি আসছে, তো সালার নিয়ে ওরকম কোনো আশার কথা নেই। অনেকেই জানেন যে সালারের রান টাইম কিন্তু প্রায় 3 ঘন্টার কাছাকাছি, এবং সালার হচ্ছে একটি এ রেটেড ছবি, অর্থাৎ এখানে অনেক ভায়োলেন্স থাকবে অ্যানিমেলের মতো। তো সেহেতু এটা যদি বাংলাদেশে আসেও আমার মনে হয় যে অনেক কাটাছেঁড়া হবে, তো কাটাছেঁড়া হয়ে ডিউরেশন কমিয়ে তারপর মুক্তি পাবে। তো এটা আবার ঠিক এই অ্যানিমেলের মতোই হয়ে যাবে। অ্যানিমেল যেভাবে বাংলাদেশে কাটাছেঁড়া করে মুক্তি দেওয়া হয়েছে, তো সালার যদি এরকম কাটাছেঁড়া করে মুক্তি দেওয়া হয়, আমার মনে হয় এটা ভালো থেকে খারাপই বেশি হবে। তো প্রবাস ফ্যানদের জন্য খারাপ লাগছে যে তারা সালার মুভিটি বাংলাদেশে দেখতে পারছে না। তো দেখা যাক, এটা হচ্ছে অ্যাকশন কাট কিংবা কিব্রিয়া ফিল্মস কিংবা অন্য যারা বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব আছে, যে তারা সালার নিয়ে আসে কিনা। তো যদি সালার এবং ডাঙ্কি একই দিনে বাংলাদেশে মুক্তি পেত, তাহলে এটা বক্স অফিসে জাস্ট তাণ্ডব চালাতো এবং সব ধরনের দর্শক অর্থাৎ মুভি লাভাররা সবচেয়ে খুশি হতো। মানে যেই ছবিটি ভালো বা যেই ছবিটি দেখে একটা উন্মাদনা জাগবে, তো দর্শক সেটা গ্রহণ করবেই। তো সেটার উদাহরণ হচ্ছে এনিমেল। তো এনিমেল তো মানুষ একদম পাগলের মতো খাচ্ছে। তো সালার এবং ডাঙ্কি দুটোই বাংলাদেশে ভালোই চলতো আমার যেটা মনে হচ্ছে। তো ডাঙ্কি নিয়ে এ ছিল আমার কাছে। তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই, কারণ এই সপ্তাহে আসলে অনেক কিছু বলার আছে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, সকাল বিকাল রাত। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।